বৈষ্ণব উৎসব হলেও এদিন মতুয়ারা মহা আড়ম্বরপূর্ণ পরিবেশে গুরুচাঁদ জন্মজয়ন্তী কেন পালন করে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলে থাকে। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়। বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসবও বলা হয়। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। আবার চৈতন্য মহাপ্রভু 1486 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে ফাল্গুনী পূর্ণিমার তিথিতে অর্থাৎ দোল উৎসবের দিন জন্মগ্রহণ করেন। এজন্য একে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে। অনুরূপভাবে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে 1846 সালের 13 মার্চ বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র। গুরুচাঁদ ঠাকুর ছিলেন একজন বাঙালি সমাজ সংস্কারক এবং শিক্ষা ও সামাজিক আন্দোলনের যুগনায়ক। মতুয়া বিশ্বাস ও হিন্দু শাস্ত্র অনুযায়ী তিনি শিব অবতার ছিলেন। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ দরিদ্র অবহেলিত পতি অস্পৃশ্য জনগণের জন্য সারা জীবন কাজ করে গেছেন গুরুচাঁদ ঠাকুর। ব্রিটিশ শাসনের এই যুগে ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচারে হিন্দু ধর্মের যখন নাভিশ্বাস উঠছে, ব্রাহ্মণদের অত্যাচারে হিন্দুরা জর্জরিত হচ্ছে এবং অনেক হিন্দুই ব্রাহ্মণদের এই দুর্বিষহ অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, ফলে একদিকে ব্রাহ্মণ্যবাদ এবং অন্যদিকে ইসলাম, এই দুই দিকের যাতাকলে পড়ে হিন্দুরা যখন বাংলায় নিশ্চিহ্ন হতে বসেছিল, ঠিক তেমনি এক সংকটজনক সময়ে হিন্দু ধর্ম সভ্যতা সংস্কৃতির মুক্তিদূত হিসেবে আবির্ভূত হলেন হরিচাঁদ ঠাকুর। তিনি সমগ্র হিন্দু সমাজকে তাদের বিধান বর্জন করার জন্য ডাক দিলেন। তিনি বললেন, ব্রাহ্মণ ও তার রচিত শাস্ত্র ও বিধান জাতপাত হিন্দু ধর্মের দুশ্মন, হিন্দুদের শোষণ ও ধ্বংস করার জন্যই ব্রাহ্মণরা এগুলো তৈরি করেছে। তিনি সমগ্র হিন্দু সমাজকে ব্রাহ্মণ শাস্ত্র বিধিবিধান জাতপাত ত্যাগ করে একত্র হওয়ার ডাক দেন, ফলে বৃহৎ হিন্দু সমাজ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল জাতপাতের বেড়া ভেঙে ও ব্রাহ্মণ্য বিধানকে আস্থা করে ফেলে দিয়ে মতুয়া দর্শনে উদ্বুদ্ধ হয়। তারই সুযোগ্য পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর মতুয়াদের এই আন্দোলনকে নতুন মাত্রা এনে দেন। গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে মতুয়া আন্দোলন আরও ব্যাপকতা লাভ করে। তিনি শুধু ধর্ম নয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সর্বোপরি শিক্ষার ক্ষেত্রে ব্যাপক চেতনা ও আন্দোলন গড়ে তোলেন, যা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। মতুয়াদের তিনি রাজনৈতিকভাবে সংগঠিত করতে চাইলেন এবং রাজনৈতিক ক্ষমতা দখল করার আদর্শে অনুপ্রাণিত করলেন। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের একটি মহান বাণীর মধ্য দিয়ে সেই চিন্তা চেতনার দৃঢ়তা ফুটে উঠেছে। তিনি বলেছেন, যে জাতি রাজা নেই সে জাতি তাজা নেই, অর্থাৎ রাজা না থাকলে সে জাতির ইতিহাস, ঐতিহ্য, সার্বভৌমত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। তিনি সবসময় শিক্ষিত হওয়ার উপরে গুরুত্ব বেশি দিয়েছেন, যা মহান বাণীগুলোর মধ্যে স্পষ্ট পরিলক্ষিত হয়। খাও বা না খাও ছেলে মেয়েকে শিক্ষা দাও, সভাকারে বলি আমি, মানো যদি মরে অবিদ্যান সন্তান যেন নাহি থাকে ঘরে, বিদ্যাবান যেই জন তাকে মান্য দাও, বিদ্যার ভিত্তিতে সবে সমাজ গড়াও। তিনি ঘর সংসার পরিবারকে শান্তিতে সুন্দর করে গড়ে তোলার কথা বলেছেন, পারিবারিক উন্নতির জন্য গৃহধর্ম পালনের কথা বলেছেন। পৃথিবীতে ধর্মের ইতিহাসে এটি একটি যুগান্তকারী ভাবনা। জগতের সকল মানুষ পরিবারে আবদ্ধ, তাই প্রতিটি পরিবারের কল্যাণের মধ্য দিয়েই কেবল জগতের প্রকৃত কল্যাণ সাধিত হতে পারে। শিক্ষা আন্দোলনের এই অগ্রদূত শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মলগ্ন ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে হওয়ার জন্য মতুয়ারা গুরুচাঁদ জন্মজয়ন্তী পালন করে আসছে প্রতি বছর দোলযাত্রার সময়। তাই মতুয়ারা দোলের দিন মহাসমারোহে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব পালন করে থাকে। এদিন জয়ডঙ্কা, কাসর, শিঙা, খোল, করতাল প্রভৃতি বাদ্যযন্ত্র দিয়ে নগর কীর্তন করে থাকে নবীন প্রবীণ যুবাসহ সব বয়সের মানুষের ঢল নামে চারিদিকে। জলকেলিতে সহিত অনেক স্থানে আবির দিয়েও আনন্দ উৎসব করা হয়ে থাকে। এদিন যে মুক্তি বাড়িতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্ম শুভলগ্ন, তাই কেউ আর এই জন্মজয়ন্তী আনন্দ উৎসবে অংশগ্রহণ না করে থাকেন না। তিনি যে প্রতীত জাতির শিক্ষাদাতা, অধিকার আদায়ের অগ্রণী সৈনিক, তাই এদিন সবাই গুরুচাঁদ ঠাকুরের জন্ম শুভক্ষণে আনন্দে আত্মহারা হয়ে যায়। সবাই গভীরভাবে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করে ঠাকুরের অবদান সম্পর্কে এবং মতুয় দর্শনের তাৎপর্য বিশ্বব্যাপী প্রচারের দৃঢ় সংকল্পবদ্ধ হয়। নগর কীর্তন শেষে আয়োজন করা হয় জ্ঞানগর্ভ আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে থাকে প্রসাদের ব্যবস্থা।
আশা করি বুঝতে পেরেছেন গুরুচাঁদ জন্মজয়ন্তী পালনের মাহাত্ম্য। এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানান। আমাদের চ্যানেলে নতুন হলে পরবর্তী সকল ভিডিও পেতে জাগমত ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, আকাশবালা চ্যানেল, জাগমতুয়া।